নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী কল্কির চমৎকার শুনব। মহারাষ্ট্রের সোলাপুর থেকে আমি শচীন শাহ বলছি। ইলেকট্রনিক্স স্পেয়ার পার্টসের একটি দোকান ছিল আমার। দোকানের জমি আমি আমার ও খুড়তুতো ভাইয়ের নামে কিনেছিলাম। আমার কাকু মারা যাওয়ার আগের দিন আমি তাকে কথা দিয়েছিলাম, দোকান আমি ভাই মানে ওনার ছেলেকে দিয়ে দেব। সেই মতো ভাইয়ের সঙ্গে কথা বলে মালিকানা ভাইকে দিয়ে দিই। সে সময় আমার কাছে আর কোনো কাজ ছিল না। জমির অর্ধেক বিক্রি করে সেই টাকা ভাইকে দিতে চাইছিলাম, কিন্তু কোনো ক্রেতা পাচ্ছিলাম না। আমি পরমজ্যোতি আম্মা ভগবানকে প্রার্থনা জানাই এবং প্রার্থনার ফলস্বরূপ আমার এক ভালো বন্ধু মুম্বাই থেকে জমিটি কিনতে রাজি হয় এবং জমির মূল্য ভাইকে পাঠিয়ে দেয়। বন্ধুর কাছ থেকে আমি জমি ক্রয় বিক্রয় সংক্রান্ত ব্যবসার ব্যাপারে জানতে পারি এবং ঋণ নিয়ে একটি জমি কিনি, কিন্তু আইনি সমস্যায় জমি বিক্রি হচ্ছিল না। সে সময় 2011 সালে আমি শ্রী ভগবানের দিব্য মঙ্গল দর্শনে অংশগ্রহণ করে প্রাচুর্যের জন্য প্রার্থনা জানাই। শ্রী ভগবান আমাকে বিশেষভাবে আশীর্বাদ করেন। এরপর কয়েক মাসের মধ্যেই জমি বিক্রির আইনি সম্মতি পেয়ে যাওয়ায় জমি বিক্রি হয়ে আমার ঋণ শোধ হয়ে যায়। এরপর আমি পরপর বেশ কিছু জমি কিনে সেগুলির উন্নয়ন করিয়ে ভালো দামে বিক্রি করতে পারি। এভাবে আমার ব্যবসায় প্রচুর উন্নতি হয়। এই ব্যবসায় আমার সঙ্গে আরো দুজন অংশীদার আছেন। এখন সোলাপুরে জমি ক্রয় বিক্রয় ব্যবসায় শীর্ষস্থানীয় তিনটি দলের মধ্যে আমরা একটি। কয়েক বছর আগে আমাদের দোকানের অর্ধেক জমির দাম যেখানে 1 কোটি টাকা ছিল, তার দাম এখন 9 কোটি। ঐশ্বর্য ও আনন্দ দিয়ে আমায় ভরপুর করে রাখার জন্য ঐশ্বর্য প্রদাতা করুণাময় শ্রী আম্মা ভগবানকে হৃদয় থেকে অনন্ত কৃতজ্ঞতা ও প্রণাম নিবেদন করি।